হ্যালো বন্ধুরা, আমি আবারও এমএস কুপিডের 5 এপিসোডটা নিয়ে এলাম। তোমরা এখনো যারা আগের এপিসোডগুলো দেখোনি, প্লিজ আমার চ্যানেলে যেয়ে দেখে এসো। এই এপিসোডের শুরুতেই দেখি লিভু বায়ানকে বলছে, তুমি আমাকে চিনছো না, তুমি তোমার চিতি হারিয়ে ফেলেছো। আর তখনই জিং তার দল নিয়ে আসে এবং বায়ানকে বলে, তুমি এই ছেলেটাকে ধরো, এই ছেলেটা ভালো না। লিভু জিংকে দেখে এখান থেকে পালায়, আর তার সাথে সাথে বায়ানও যায়। এদিকে সানি সেখান থেকে আসছিল আর লর্ড জুয়ের কথা ভাবছিল, যে আমি তাকে চিনবো কি করে, আমি তো কতজনকেই চিনি। আর তখনই সানির মাথার উপর দিয়ে লিভু যায়, যার কারণে সানির উপরে কিছু টাইলস পড়তে থাকে। আর তখনই বায়ান এসে সানির উপরে সে টাইলস গুলো একটা ফুলদানি দিয়ে সরিয়ে দিলে সানির উপরে শুধু ফুল পড়ে। তখন সানি বায়ানকে বলে, নায়কের মতো এসে রোমান্টিক হওয়ার দরকার নেই। তখন বায়ান বলে, তোমাকে বাঁচানোই ভুল হয়েছে। এতে সানি তাকে ধন্যবাদ জানায়। এরপর বায়ান কিছু ফুলদানি ভাঙছে, এই টাইলস গুলো দিয়ে দেওয়ালে লাগাবে, যেন কেউ দেওয়াল টপকে আসতে না পারে। তখনই সানির বাবা এসে সানিকে বলে, কিসের ভাঙার শব্দ শুনলাম? আর তোমরা কি জানো, আমি দুটা নতুন ফুলদানি কিনেছি যা অনেক মূল্যবান। আর তখনই দেখে ওগুলা ভেঙে ফেলেছে। এতে তো সানির বাবা অনেক রেগে যায়। তখন বায়ানকে সানির বাবা অনেক বকাঝকা করতে থাকে। আর এদিকে লাল বিচি দৌড়িয়ে সানির কাছে এসে বলে, একটা বিপদ হয়েছে। এরপর দেখতে পাই সকল মহিলা সানির কাছে বিচার নিয়ে এসেছে, কারণ তাদের ছেলে মেয়েদের সানিদের কথা মতো বিয়ে দিয়েছিল, কিন্তু কেউই একদিনও থাকতে পারেনি, সবাই আফসোস করছে। তখন সানি বলে, তোমাদের এইসব ঝামেলা তো আমরা দেখবো না। তখন এই মহিলারা টাকা ফেরত চায়। এতে সানি বলে, আমরা একটা টাকাও তোমাদের দেব না। তখন সব মহিলারা সানির উপরে আক্রমণ করে বসে। আর তখনই বায়ান এসে তাকে বাঁচায়। আর এই মহিলারা বায়ানকে দেখে বলে, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না আমাদের টাকা ফেরত দিবে ততক্ষণ আমরা এখান থেকে যাব না। এরপরের সিনে দেখি সেই মহিলারা সানিদের সব রুমে ঘুমাচ্ছে, আর সানিরা সবাই বাহিরে দাঁড়িয়ে আছে। তখন লাল বিচি বলে, আমরা কি বাহিরেই থাকবো? তখন সানি বলে, চলো একটা দিগরি। তখন সবাই মিলে একটা বুদ্ধি করে। এরপর দেখি সানি একটা আগুনের পাত্রে মরিচ পোড়া দিচ্ছে, আর এই পাত্রটি সেই মহিলাদের ঘরে ছেড়ে দেয়, যার কারণে ধোঁয়া হয়ে তারা কাঁচতে থাকে। আর তখন সব মহিলারা বের হয়ে চলে যায়। এরপর সানি বলে, এই ধোঁয়াটাকে বের করে আনতে হবে, কে আনবে? কিন্তু লাল বিচিও বলে, আমি ভয় পাই। লিয়ান লিও বলে, আমি ভয় পাই। আর বায়ান তো আনবেই না, যার কারণে সানি সেখানে যায়। সানি এই পাত্রটা বের করে আনতে তার কাশি হয় এবং সে এই হাত চোখে দেওয়ার কারণে তার জ্বালা হয়। তখন সে এখানে কাঁদতে থাকে। তখন বায়ান যে তাকে জড়িয়ে ধরে পুড়িয়ে নিয়ে যায়। তখন তো সানি শুধু বায়ানকেই দেখছিল। বায়ান একটি ছাদে এনে সানিকে রাখে। সানি তখন বায়ানেরই পোশাক দিয়ে তার চোখ মুছতে যাচ্ছিল, কিন্তু বায়ান বলে, তুমি এটা কি করছো? তখন সানি বলে, আমার চোখ মুছছি। তখন বায়ান বলে, এটা আমার পোশাক। তখন তাদের মধ্যে পারাপারি শুরু হয়। এতে সানির গালে বায়ানের হাত পড়ে। তখন সানি বলে, তুমি আমাকে মারলে কেন? তখন বায়ান বলে, তুমি ইচ্ছা করেই তো আমার হাতটা নিলে। এরপর সানি জোর করে তার পোশাক দিয়ে তার চোখ মুছে। এরপর সানি আকাশের দিকে তাকিয়ে তারা দেখে বলে, আমার মা যখন মারা গিয়েছিল, আমার বাবা বলেছিল তোমার মা আকাশের তারা হয়ে থাকবে, তখন থেকে আমি রোজ রাতে আকাশের তারা দেখি। এতে বায়ান বলে, তোমার মা মারা গেছে তো তোমাকে আর মনে রাখবে না, তুমি হয়তো তোমার মাকে মনে রাখবে। তখন সানি বলে, এটা তো আমার বাবা আমাকে সান্ত্বনা দিয়েছিল। তখন বায়ান বলে, কোনো কিছুতেই কাউকে মিথ্যা বলা যায় না। তখন সানি উঠে বলে, চলো এখন আমাদের যেতে হবে। বায়ান তখনই সানিকে নিয়ে আবার তার বাড়ি এসে পড়ে। তখন সানির বাবা আবারও রেগে যায়, কারণ তার অয়েন কেউ ঢেলে ফেলেছিল। তখনও বায়ানের দোষ দেয়, কিন্তু সবাই বায়ানকে সাহায্য করে। এ দেখে বায়ান সানিকে বলে, না কেন আমাকে সাহায্য করলে? তখন সানি বলে, তুমি তো এখন আমাদের পরিবারের একজন হয়ে গেছো, তাই আমরা তোমাকে সাহায্য করলাম। এদিকে দেখা যায় লিভু মেকআপ করছে, এটা জানার জন্য যে বায়ান কেন এখানে এসেছে। এরপরে সিনে দেখি সানিদের বাড়ির সামনে সেই মহিলাগুলো এসে বসে আছে, এতে সানিরা বাহিরে বের হতে পারছিল না। এদিকে লিভু মধ্যবেশে সেই মহিলাদের সামনে আসে। তখন মহিলারা ভাবে, এই লোকটাকে যদি আমরা ধরে সানির কাছ থেকে মুক্তিপণ দাবি করি, তবে আমাদের সানি টাকা দিয়ে দেবে। কিন্তু তখনই লিভু পালিয়ে যায়। এরপর এখানে সেই লর্ড জু আসে, তাকে এই মহিলারা বলতে থাকে সানির থেকে ওরা টাকা পায়, যার কারণে এখানে বসে আছে। তখন লর্ড জু বলে, যদি তাদের থেকে টাকা পাও তবে সরকারের কাছে নালিশ জানাও, এখানে ভিড় জমায়ও না, তাহলে বেতে আঘাত পেতে হবে। তখনই এই মহিলারা চলে যায়। এরপর সানি এসে তাকে ধন্যবাদ জানায়। তখন আমরা জানতে পারি লর্ড জু এখানে সানিদের বাসা থাকার জন্য এসেছে।
তখন লর্ডজু ভিতরে এসে তার সব জিনিসপত্র গোছাতে থাকে। তখন সানির বাবা লর্ডজু এর সাথে কথা বলতে থাকে এবং সানি বলে, আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসি। দেখে সানি দেখে বায়ান বাহিরের দিকে যাচ্ছে, তখন বায়ানকে সে আটকায়, বলে লর্ডজু এসেছে। তখন বায়ান বলে, তাতে কি? সানি বলে, আমরা তাদের সামনে যাব না। বায়ান বলে, সে এখানে কি করছে? সানি বলে, আমিও ঠিক জানি না, সে আদালতের কাজ করছে। বায়ান বলে, সে আদালতের কাজ আদালতে যে করবে। তখন সানি বলে, তুমি অনুগ্রহ করে আমাকে সাহায্য করো। তখন বায়ান বলে, তাহলে আমাকে তিনটি ড্রেস কিনে দিতে হবে। সানি বলে, একটি। বায়ান বলে, পাঁচটি। সানি বলে, একটি। বায়ান বলে, সাতটি। এতে সানি তিনটি ড্রেস কেনার জন্য রাজি হয়ে যায়। এরপর সানি বায়ানের ঘরে যায়। বায়ান যখন ঘুমাচ্ছিল তখন বায়ান তাকে দেখে অনেক ভয় পায়, বলে, তুমি এখানে কি করছো? তখন সানি তাকে একটা বই দেয়। বায়ান বলে, এটা কি? সানি বলে, এখানে কিভাবে ভালোবাসতে হয় তা লেখা আছে। তুমি কাল থেকে লর্ডের সামনে আমার সাথে এই কাজগুলি করবে। এরপর সিনে দেখি সানি লর্ডকে সব প্রেমিক প্রেমিকাদের তালিকা দেয়, কিন্তু লর্ড তো সানির দিকেই শুধু তাকিয়েছিল। তখন লর্ডের সেনাপতি এসে একটা বক্স দেয়। সানিকে বলে, তোমার জন্য কিছু উপহার নিয়ে এসেছি। তখন সানি বলে, আমি এই উপহারটি নিতে পারবো না, এটা অনেক মূল্যবান। তখন লর্ডজু বলে, তুমি তো ছোটবেলায় আমাকে কত ক্যান্ডি খেতে দিয়েছো, মনে করো এগুলো সেই ক্যান্ডি। তখনই সানি কাঁদতে শুরু করে আর বায়ান এসে তাকে শীতের পোশাক দেয় এবং বলে, তোমার অনেক ঠান্ডা লেগেছে, তুমি এখন ভিতরে যাবে। এটা দেখে তো লর্ডজু অনেক জেলাসি ফিল করে। এরপরে দেখা যায় বায়ান সানিকে হাতে নেল পালিশ দিয়ে দিচ্ছে, কিন্তু হচ্ছে না। তখনই আবার লর্ডজু সেখানে আসে, এসে দেখে সানিকে বায়ান হাতে নেল পালিশ দিয়ে দিচ্ছে। তখন লর্ডজু আবারও মন খারাপ করে আর বলে, আমি এই প্রথম কাউকে দেখলাম যে মেয়েদের হাতে নেল পালিশ দিয়ে দিচ্ছে। তখন সানি বলে, বায়ান আমাকে নিতে অনেক ভালোবাসে। তখন লর্ডজু খেয়াল করে বায়ান তার হাতের উপরে একটা কাপড় রেখে সানির হাত রেখেছে। এটা দেখে লর্ডজু বলে, তোমাদের মধ্যে অন্তরঙ্গ নেই। এটা শুনে বায়ান সেই কাপড়টা সরিয়ে সানির হাত ধরে নেল পালিশ দিতে থাকে এবং মুখ দিয়ে বাতাস দিতে থাকে। এতে তো সানি হাসতে থাকে। এরপর সিনে দেখি সেই ব্যাচেলাররা বলছে, সানিকে এখন ধরা অনেক কষ্ট, কারণ সানির কাছে বায়ান আছে, সে অনেক শক্তিশালী। তাই এই ব্যাচেলারটা তার সৈন্যকে বলছে, সানি যখন বাহিরে একা যাবে তখন আমরা তাকে ধরবো। এরপর সিনে দেখি সানিরা সবাই খেতে বসেছে। তখন সানির দাদি ঘুরতে যাওয়ার কথা বলে, তার সাথে বায়ানকেও নেবে। এটা শুনে তো সানির বাবা হার্ট অ্যাটাকের অবস্থা হয়। এরপর তারা বাহিরে খেতে যায়। তখন সানি দেখতে পায় সবার হাতে লন্ঠন। তখন সানির মনে হয় দুদিন পরে লন্ঠন উৎসব। সানি লর্ডজু এর কথা বলতে থাকে। তখন বায়ান সানির মুখে খাবার দিয়ে বলে, খাওয়ার টাইমে কথা কম বলো। এদিকে সানিদের বাসায় লর্ডজু এসেছে। তখন লর্ডজু সানিদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে। লর্ডজু নিজেই বায়ানের রুমে যেয়ে একটা সুগন্ধি রেখে আসে এবং সে দেখতে পায় এখানে কোনো নারীর স্পর্শ নেই, তাই সে খুশি হয়ে এখান থেকে চলে আসে। ওইদিকে সানিরা বাজার দিয়ে ঘুরছিল। তখন সানি শুনতে পায় যে এক দোকানদার বলছে পুরুষদের জামা দুটি কিনলে একটি ফ্রি। তখন সানির মনে পড়ে যায় বায়ানকে একটি ড্রেস কেনার কথা বলেছিল, তাই সানি বায়ানকে বলে, দাদিকে নিয়ে যাও, আমি এখান থেকে তোমার জন্য ড্রেস কিনে নিয়ে যাব। তখন বায়ান তার দাদিকে নিয়ে যায়। সানি যখন ড্রেস কিনে ফেরত যাচ্ছিল তখন সেই ব্যাচেলার ছেলেটা তার পিছনে সামনে যে সানি দেখতে পায় একটি মেয়েকে একটি ছেলে ধরে নিয়ে যাচ্ছে। তখন সানি তার পিছু নিলে একটা ফাঁকা গলির ভিতরে এসে পড়ে। তখন সেই ব্যাচেলার লোকেরা তাকে ঘেলা করে এবং ব্যাচেলার সেই সৈন্যটা তাকে অজ্ঞান করে দেয়। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী এপিসোডটা পেতে হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভালো লাগলে কমেন্টস করে জানিয়ে দিও।